ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস সেভেন আজ আমি তোমাদের লেসেন ফাইভ পড়াবো আমি তোমাদের অনুপম ম্যাম পড়াচ্ছি কারণ তোমরা এখন বাড়িতে লকডাউন তোমরা বাড়িতে রয়েছ কিন্তু এগোতে তো হবে তাই তোমাদের লেসেন ফাইভ পড়াচ্ছি এটা তোমাদের সেকেন্ড সাবিটিভের ফার্স্ট লেসেন আঙ্কেল পজা হ্যাংস আ পিকচার মানে কি হ্যাংস পিকচার তো সবাই আমরা বাড়িতে হ্যাং করি তাই না হ্যাং মানে টাঙিয়ে দেওয়া একটি পিকচারকে টাঙিয়ে দেওয়া কে করছে আঙ্কেল বাই লিখেছেন জেরম কাপকা জেরম দেখো জেরম কাপকা জেরম ইজ আ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট কমিক রাইটার ছিলেন এবং তিনি ছিলেন হিউমারিস্ট হিউমারিস্ট মানে যিনি এরকম কমিক সিচুয়েশন বা অ্যামিউজিং সিচুয়েশন ক্রিয়েট করতে পারতেন খুব মজার মজার ফানি ইনসিডেন্ট উনি ক্রিয়েট করেছেন যেটা পড়ে তোমাদের এই লকডাউন পজিশনে তো এটা পড়তে খুব ভালোই লাগবে হি ইজ বেস্ট ডোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক থ্রি ম্যান ইন এ বোট অ্যান্ড থ্রি মেন ইন এ বামিল কমিক মানে তো তোমরা বোঝোই মজার আর ট্রাভেলগ মানে হচ্ছে কিছু বই যেগুলো ট্রাভেলারের এক্সপিরিয়েন্স থেকে লেখা হয় দ্য প্রেজেন্ট স্টোরি ইজ এ ফর্ম চ্যাপ্টার ইন দ্য থ্রি মেন ইন এ বোট থ্রি মেন ইন এ বোট থেকে একটা চ্যাপ্টার সেটাকে অ্যাব্রিজ করে তার মানে ছোট করে তোমাদের দেওয়া হয়েছে ফার্স্টে দেখো কিছু কোয়েশন আছে খুব তাড়াতাড়ি আমরা গোথ্রু করব। হ্যাভ ইউ এভার সিন পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল তোমরা কি বলবে অফ অফকোর্স আমরা সবাই দেখেছি যে পিকচার হ্যাং করতে হোয়ার হ্যাভ ইউ সিন ইট তোমরা নিশ্চয়ই বলবে যে ইনসাইড আওয়ার রুমস ইনসাইড আওয়ার হাউস হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং আ পিকচার অন দ্য ওয়াল কী কী জিনিস লাগে পিকচার হ্যাং করতে নিচে দেখো ছোট ছোট ছবি আমি তোমাদের জন্য এনেছি ফার্স্ট অফ অল হ্যামার অ্যান্ড নেল এই দুটো মেন জিনিস আর একটা লাগে কর্ড বা স্ট্রিং যেটা দিয়ে তুমি সেই পিকচারটার পেছনে লাগাবে এবং সেটা দিয়ে তুমি ওটাকে টাঙিয়ে দিতে পারবে হ্যাং করতে পারবে না চলো আমরা গল্পটা শুরু করি ইউ নেভার স এ কমারশন আপ অ্যান্ড ডাউন হাউস ইন অল ইউর লাইফ আচ্ছা কমোশন কমোশন মানেটা দেখো এখানে ব্লু কালারে দেওয়া আছে বইতেই দেখবে তোমাদের ব্লু কালারের মিনিংটা দেওয়া হয়েছে কমোশন মানে ট্রাবল তাহলে এই লাইনটার মানে কি যে তুমি নিশ্চয়ই কখনো কোনো দিন দেখো এত ট্রাবল এত প্রবলেম ক্রিয়েটেড হতে ইন ইয়োর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব তাহলে লেখক যিনি তিনি তার আঙ্কেল পজার তার আঙ্কেল পজারের গল্প তোমাদের শোনাচ্ছেন কিন্তু তিনি কীরকম তিনি প্রচুর যে কোনো কাজ করতে প্রচুর ট্রাবল ক্রিয়েট করতেন যখনই তিনি কোনো জব করতেন আন্ডারটুক টু ডু এ জব যখনই তিনি কোনো জব করতেন তখনই তিনি অনেক ট্রাবল আন্ডারটেক করতেন এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকারস অবভিয়াসলি ফ্রেম মেকারসের কাছ থেকেই তো বাড়িতে ফ্রেম তৈরি করে আমরা ছবি তৈরি করে আনি যেটাকে আমরা দেয়ালে হ্যাং করি টাঙিয়ে দিই তাই না অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ডাইনিং রুমে দাঁড়িয়ে রয়েছেন ওয়েটিং টু বি পুট আপ তাহলে একটা ছবি আনা হয়েছে দোকান থেকে সেটা দাঁড়িয়ে রয়েছে ডাইনিং রুমে টু বি পুট আপ পুট আপ দেখো এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব সম্বন্ধে তোমরা পরে পড়বে কিন্তু পুট আপ মানে হচ্ছে টাঙানো

যে কেউ না এনি অফ ইউ তোমাদের মধ্যে কেউ না কেউ যেন একদম চিন্তা করো না এটা নিয়ে আই শ্যাল ডু অল দ্যাট এটা দেখো আই অ্যাপোস্ট্রফি ডাবল এল আই এর পর উইল না হয়ে শ্যাল হয় তাই জন্য আমি বললাম আই শ্যাল ডু অল দ্যাট তার মানে আঙ্কেল বজা বলছেন যে ফিউচারে উনি এই কাজটা পুরোটাই নিজে করবেন অ্যান্ড দেন উড টেক অফ হিস কোট এই দেখো আমরা আর একটা ফ্রেজাল ভাব পেলাম টেক অফ টেক অফ মানে ছেড়ে ফেলা তিনি গায়ে একটা কোট পরেছিল পড়েছিলেন সেটাকে তিনি ছেড়ে ফেললেন অ্যান্ড বিগিন তিনি কাজ শুরু করলেন হিউড সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্স ওয়ার্থ অফ নেলস এই উচ্চারণটা একটু খেয়াল করো আমি কিভাবে বললাম সিক্স ওয়ার্থ অফ নেলস এবার সিক্স পেন পেনি কি দেখো আমি নিচে ছবি দিয়ে দেখিয়েছি পেনি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কারেন্সি যেটা আমাদের ঠিক অনেকটা আমাদের পয়সার মতো দেখতে তাই না তাহলে ঠিক সেরকম পয়সা তাহলে সিক্স পেন এখানে আমরা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজই না হয় বুঝি যে ছ পয়সা আর ওয়ার্থ মানে হচ্ছে হ্যাভিং দ্য ভ্যালু অফ সিক্স পেনি তার মানে কি ছ পেনির দামের একটা নেল নেলগুলো আনতে একটি মেয়েকে তিনি বললেন মেয়েটিকে আমাদের মধ্যে যে আমরা তিন ভাই বোন ছিলাম তার মধ্যে মেয়েটিকেও তিনি বললেন যে যাও সিক্স প্যানি নেলটা নিয়ে এসো অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার দ্যাট সাইজ টু গেট ফার্ট সাইজ টু গেট তাহলে আরেকটি ছেলেকে উনি তারপরেই পাঠিয়ে দিলেন তার মানে উনি একটু ভুলো মনের ছিলেন ফগেটফুল হি ওয়াজ সো ফগেটফুল তাই জন্য উনি কী করতেন যে কোনো কাজ একবারের জায়গায় দুবার তিনবার তাকে করতে হতো কারণ উনি সব কিছু ভুলে যেতেন আঙ্কেল পজারের ক্যারেক্টারিস্টিক্স ছিল এটাই তাই জন্য হঠাৎ ওনার মনে পড়ল হয়তো যে মেয়েটিকে তো বলে দেওয়া হয়নি কোন সাইজটা লাগবে আমরা জানি এই যে নেলগুলো আমরা ইউজ করি সেই নেলগুলোর কিন্তু সাইজ হয় বিভিন্ন তাই সাইজ কোনটা সেটা বলার জন্য পেছনে ছেলেটিকে দৌড় দৌড়োতে বললেন নেক্সট দেখো নাও ইউ গো অ্যান্ড গেট মে মাই হ্যামার উইল এবার উইল যে তাকে বলছেন যে যাও উইল তুমি আমার হ্যামারটা নিয়ে এসো এই দেখো হ্যামার হ্যামার মানে হাতুড়ি উড সাউট চিৎকার করছেন অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রোল টম একটা রুল দরকার ওনার কারণ উনি সেটা মাপবেন রুল তোমরা ইউজ করো সেটা মেপে ওনাকে ঠিকঠাক একটা হোল তৈরি করতে হবে সেই জন্য উনি রুলার চাইছেন আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার এই স্টেপ ল্যাডার কি ল্যাডার হচ্ছে একটা মই আর স্টেপ মানে বুঝতেই পারছ স্টেপ মানে বেশ কয়েকটা ধাপ আছে সেই ল্যাডারে অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু আচ্ছা কেন ওনার কিচেন চেয়ার লাগছে আমরা সবাই বুঝতে পারছি কিচেন চেয়ার আর যে ল্যাডারটা লাগছে সেটা তার লাগছে তার কারণ তিনি ওপরে উঠবেন এই দেখো সেকেন্ড পেজে এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো এই ছবিটা দেখো স্টেপ ল্যাডার ঠিক আছে ডোন্ট ইউ গো মারিয়া মারিয়া আমরা পরে দেখতে পাবো মারিয়া হচ্ছে আন্ট পজারের নাম মারিয়া মারিয়া কেউ বলছেন যে তুমিও যাবে না বিকজ আই শ্যাল ওয়ার্ট বডি টু হোল্ড মি দ্য লাইট একটা একজন কাউকে লাগবে তো যে তাকে লাইটটা দেখাবে পার্টিকুলার জায়গাটায় একটা লাইট দেখাতে হবে তো তাই জন্য হোয়েন দা গার্ল কামস ব্যাক সে মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড যে মেয়েটি ফিরলো অমনি মেয়েটিকে আবার ব্যাক করে যেতে হলো তার কারণ কি মেয়েটিকে পিকচার কর্ড আনতে যেতে হবে পিকচার কর্ডের ছবিটা আমি তোমাদের আগের পাতাতেই দেখালাম এই দেখো এই হচ্ছে এটা হচ্ছে পিকচার কর্ড যাই হোক টম হোয়ার হিয়ার আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ পিকচার টমকে এবার চিৎকার করে ডাকছেন যে টম হোয়ার ইউ কাম হিয়ার কেন না তোমাকে আমার লাগবে তুমি আমায় যখন উনি ওপরে উঠবেন ল্যাডারে উঠবেন তখন তাকে দেখো এখানে টম হাতে করে পিকচারটা ধরে রয়েছে ওই পিকচারটা তাকে হাতে দিয়ে দিতে হবে এতজনকে লাগছে ওনার এই হ্যাঙ্গিং করতে অ্যান্ড দেন হিউড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট তারপরেই কী হবে যেহেতু মানুষটা আঙ্কেল পজার তিনি তো কিছু একটা মেসি থিঙ্ক করবেনি তিনি ভুলভাল কাজ করবেনি তিনি কি করলেন তিনি ওপরে গেলেন এবং হাতে যেই পিকচারটা ধরলেন সেটা হাত থেকে ফেলে দিলেন ফেলে দিলেন ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম তার ফলে কী হবে পিকচারটা যেই পড়ে গেল ওমনি ফ্রেম থেকে পিকচারটা আলাদা হয়ে গেল এবার কি হবে দেখো হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ ইন দ্য মেন টাইম তিনি কি চেষ্টা করলেন যে গ্লাসটা যেন ভেঙে না যায় মানে আমরা যে পিকচার ফ্রেম রেডি করি না তার সামনে একটা গ্লাস থাকে তোমরা দেখেছ সেই গ্লাসটা যাতে ভেঙে না যায় সেটা বাঁচানোর জন্য সেভ করার জন্য তিনি যেই চেষ্টা করতে যাবেন তখন তিনি কি করবেন তার হাতটাকে কেটে ফেলবেন এটাই তার চরিত্র ছিল কারণ হি ইউজ টু ডু সাম মেসি থিংস হোয়েন হি হোয়েন এভার অ্যান্ড ওয়াক হি ইউজ টু ডু হি ইউজ ইট ইন মেসি ওয়ে দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ড কা তারপর কী হলো খুব ফানি সিচুয়েশন আমাদের মনে হচ্ছে ফানি কিন্তু বাকি বাকি পরিবারের যে সদস্যরা ফ্যামিলি পার্সন তাদের কিন্তু অবস্থা উনি খারাপ করে দিলেন তার কারণ কি তিনি সারা ঘর উনি স্প্রিং রাউন্ড করছেন স্প্রিং মানে লাফিয়ে লাফিয়ে ঘুরছেন ঘরের কেন লুকিং ফর হিজ হ্যান্ড তার হ্যান্ড ক্রাচিফ খুঁজছেন কোথায় গেলো তার হ্যাংকিটা হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ড কার্চিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট আমরা প্রথমেই মনে আছে পড়েছি যে তিনি কোটটাকে ছেড়ে ফেললেন সেই পকেটটায় সেই কোটের পকেটে পড়ে রয়েছে তার হ্যাঙ্কিটা তার রুমালটা হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হার হি হ্যাড পুট দ্য কোট অ্যাজ ইউজুয়াল ওনার যা ক্যারেক্টার উনি সেটাই করেছেন উনি জানতেন না যে তার কোটটা কোথায় উনি ফেলেছেন অল দ্য হাউজ হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোর্ট এবার পুরো বাড়ির সবাইকে এবার খুঁজে বেড়াতে হবে বেরিয়ে পড়তে হবে লিভ অফ আর একটা প্রিজারভার পেলাম আমরা এগুলো আমরা পরে যখন তোমরা নাইন টেনে উঠবে তখন তোমরা এগুলো ইউজ করতে শিখবে অনেক বেশি করে হুম লুকিং ফর হিজ টুলস সবাই তার টুলসগুলো খুঁজতে বেরিয়ে পড়লো কোট এবং সঙ্গে সঙ্গে তার কোটও খুঁজতে বেরিয়ে ওয়াইল হোয়াইল ডান্স রাউন্ড হিন্ডার দেম কিন্তু তিনি কি বসে রয়েছেন চুপ করে না তিনি কি করছেন তাদের চারপাশে নেচে নেচে বেড়াচ্ছেন অবভিয়াসলি সত্যি সত্যি নাচছেন না কারণ তিনি কি করছেন অ্যান্ড হিন্ডার দেম তাদের বাধা দিচ্ছেন হিন্ডার মানে কি জানো হিন্ডার মানে বাধা দেওয়া ''Doesn't anybody in the whole house know where my coat is?'' ''Tiri chitkar ko chen ar ki bol chen rasta rasta shabai ke baadha chen?'' ''Keyo janu na? Ehi baadhi te? Aamar kotta kotha ''I never came across such a set in my in all my life, upon my life I didn't. Six of you and you can't find a coat that I put down for five minutes ago?'' ''Well... অফ অল দ্য ডট 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 মানে উনি চিৎকার করে যাচ্ছেন কি কি বলছেন যে সারা জীবনে কে এম তিনি সারা জীবনে যত লোকের সঙ্গে মিশেছেন দেখো কাম অ্যাক্রসটাও আরেকটা ফ্রেজালভাব যার কাম অ্যাক্রস বা কে অ্যাক্রস পা স্টেন্সে হয় কে ম্যাক্রস এ কে এক্রস মানে হচ্ছে মিট করা কাম অ্যাক্রস বা মিট করা হুম সাচ এ সেট ইন অল মাই লাইফ সারা জীবনে উনি এরকম সেট অফ ফ্যামিলি মেম্বারের নাকি উনি মিট করেননি যাদেরকে যে সিক্স অফ তারা কেউ তার খুঁজে পাচ্ছে না যেটা তিনি একটু আগে জাস্ট তিনি টেক অফ করেছেন বা ছেড়ে ফেলেছেন এবং পুট ডাউন করেছেন রেখেছেন সোফার ওপর রেখেছেন পুট ডাউন এটাও আর একটা ফ্রেজার ভাব দেন হি হ্যাড গট আপ গেট আপ অ্যান্ড find দ্যাট হি had বিন সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট হঠাৎ উনি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে কি দেখলেন তিনি যে তিনি নিজে স্বয়ং ওটার ওপর বসে রয়েছেন কোনটার ওপর কোটটার ওপর এবং সবাই তিনি সবাইকে উনি বলতে শুরু করলেন কি ও ইউ ক্যান গিভ ইট আপ গিভ আপ মানে ছেড়ে দাও তোমাদের আর খুঁজতে হবে না তোমরা ব্যাপারটাকে ছেড়ে দাও আই হ্যাভ ফাউন্ড মাই সেলফ নাও আমি নিজেই এটা খুঁজে পেয়েছি এখন টাইপিং নিউ গ্লাস কেটে গেল তার হাতটাকে বেঁধে ফেলতে হাত দিয়ে ব্লিড হচ্ছিল অবভিয়াসলি আর আরেকটা নিউ গ্লাসের ব্যবস্থা করা হলো ততক্ষণের পর তিনি আবার শুরু করলেন চেষ্টা করতে অ্যানাদার গো মানে আবার শুরু করলেন টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার দুজন মানুষকে তার চেয়ারটা ধরতে হয়েছে অ্যান্ড থার্ড উড হেল্প হেম আপ অন ইট তৃতীয় যিনি তিনি তাকে উঠতে সাহায্য করছেন অ্যান্ড হোল্ড হিম দেয়ার তাকে ওখানে ধরে রেখেছেন হোল্ড করা মানে ধরে রাখা তাকে ধরে রেখেছেন আর ফোর্থ উড হ্যান্ড হিম অ্য নেল আর ফোর্থ যে সে তাকে একটা নেল এগিয়ে দেবে নেল মানে পেরেক তোমরা বুঝে গেছো পাস ফিফথ যে ফ্যামিলির সে কি করবে করবে হ্যামারটা তাকে অফ তারপর তিনি কি করবেন তিনি যেই নেলটা ধরবেন হোল্ড করবেন তারপরে তিনি সেটা ফেলে দেবেন ড্রপিট আবার মজার ঘটনা তিনি উঠলেন অনেক কষ্টে এবার হাত থেকে তার কি পড়ে গেল নেলটা এর আগের বার তার পিকচারটাই পড়ে গেছিল মনে আছে তো হিউড সেন অ্যান্ড ইনজিওর টোন এখানে দেখো ইনজিওর্ড মানে কিন্তু তিনি আপসেট হয়ে গেছেন ঠিক আছে আপসেট টোনে বলছেন নাও দ্য নেল ইজ গন নেলটাও চলে গেলো অ্যান্ড হিউড অল অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট এবং আমাদের সবাইকে আমাদের মানে বুঝতেই পারছো দ্য চিলড্রেন দ্য থ্রি চিলড্রেন তাদের কী হতে করতে হতো তার যেহেতু লিটল চিলড্রেন তারা কী করতো তারা হাঁটু নিজ মানে তাদের হাঁটু হাঁটু গেড়ে বসে তাদের গ্রভেল মানে ক্রল করতে হতো ক্রল করে দেখতে হতো যে খুঁজতে হবে যে কোথায় পড়লো ওই নেলটা দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট অনেক খোঁজার পর অবভিয়াসলি অ্যাট লাস্ট নেলটা পাওয়া গেল বাট বাই দ্যাট টাইম উড হ্যাভ লস্ট দ্য হ্যামার কিন্তু সেই সময়ের মধ্যে তিনি কে এমনি বসে থাকবেন বাচ্চারা নেলটা খুঁজছে তিনি ততক্ষণে হ্যামারটা হারিয়ে ফেলেছেন কাজেই এবার কী হবে এবার ওনার চিৎকার শুরু হলো কী ব্যাপারে হ্যার ইজ দ্য হ্যামার কোথায় গেল হ্যামারটা কোথায় গেল হোয়াট ডিড আই ডু উইথ হ্যামার আমি হ্যামারটা দিয়ে কী করলাম গ্রেট হ্যাভেন অফ ইউ গেপিং রাউন্ড দেয়ার সাতজন তোমরা ওখানে একে অপরের মুখ চেয়ে দেখছো আর ঘুরে বেড়াচ্ছ দেখো গেপিংয়ের মিনিংটা এখানে দিয়ে দিয়েছি তাও লুকিং উইথ দ্য মাউথ ওপেন সবই তোমাদের বইতে কিন্তু এখানে দেওয়া আছে সবাই তোমরা হাঁ করে একে অপরের মুখ মুখের দিকে তাকাচ্ছ আরে তোমরা খোঁজো কোথায় আমি হ্যামারটা রেখেছি তার মানে মজাটা দেখো একটার পর একটা জিনিস থিং আঙ্কেল পজার করবেন এবং সেইগুলোকে বাকি সবাইকে রাউন্ড আপ করে তুলতে হবে অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ হ্যামার এবং তুমি কি তুমি জানো না যে আমি হ্যামারটা দিয়ে কি করলাম তোমরা জানোই না তোমরা কি করছো একে অপরের মুখ দেখে ঘুরে বেড়াচ্ছ আর হ্যামারটা কোথায় জানোই না এই অবধি তোমাদের ইউনিট ওয়ান শেষ হল এরপর তোমাদের হোমওয়ার্ক করতে হবে অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর অনেকগুলো আছে কাজেই আজকের ভিডিওটা এই অবধি থাক পরের দিন আমি তোমাদের ইউনিট টুয়ের হোমওয়ার্ক ইউনিট টুটা পড়াবো এবং হোমওয়ার্ক দেব ওকে স্টুডেন্টস বাই ফর নাও